আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ভেটকি মাছের কালিয়া। সেই জন্য আমি ভেটকি মাছের চারটে পিস এখানে নিয়ে নিয়েছি, দুটো ভেজে নিয়েছি আর দুটো আছে কাঁচা। একদমই এটা আমার পছন্দ মতো নিয়েছি টেস্টটা দেখার জন্য যে কোনটা সবথেকে বেশি খেতে ভালো লাগে। আর এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা গোটা রসুন নিয়েছি আর একটা বড় টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। কড়াটা উনানের ওপর বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবং সর্ষের তেলেই আমি এই সমস্ত রান্নাটা করব। আর আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি কিছুটা এই তেলের মধ্যে দিলাম, এতে কালারটাও ভালো আসবে। এই রেসিপিটা বানাচ্ছে আমার বর, আজকে সানডে তাই ছুটি আছে, ও বলল যে আজকে থাক তোমাকে করতে হবে না, আমি রান্নাটা করি। এবার ও তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে ভাজার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিল আর গোটা রসুনগুলো যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিল। এবার ভালো করে সবগুলো একসাথে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছেন। এবার এর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলাগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম, সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষেই গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। আপনারা যে যেরকম পছন্দ করেন সে ততটা জল দেবেন। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আস্তে আস্তে ঢাকাটা খুলে নেব। রান্নাটা রেডি হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কষানো ধনে পাতা আর গরম মশলা। এবার এটা প্লেটে সার্ভ করে নেব। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন বাই বাই।